হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আল্লাহর অশেষ রহমত। প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের মাঝে, তো মালয়েশিয়ার প্রাকৃতির বিষয় এবং গ্রাম দেখাবো, মালয়েশিয়ার গ্রামগুলান কেমন হয়। তো আসলে প্রিয় বন্ধুরা, এই দেশে গ্রামগুলান খুবই সুন্দর হয়, তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই দেশে যে গ্রামগুলান সব সিরিয়াল তৈরি হয়, এগুলো সব সরকারিভাবে করে। তো এখানে যারা লোকালরা থাকে তারা খুবই কম ভাড়া দেয়, ভাড়া দিয়ে থাকে, যেহেতু সরকারি আন্ডারে এসব বাড়িঘর। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চারদিকে। জি, আপনারা অনেকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন কমেন্ট বক্সে যে আমি এই প্রাকৃতির বিষয় এবং মালয়েশিয়া গ্রামগঞ্জ নিয়ে একটা ভিডিও বানাই, তো চলে আসলাম। দেখতে পাচ্ছেন না, ওয়েদারটা খুবই সুন্দর আজকে, একদম সবুজ কালার। ওই পাশে আছে পাহাড়। হ্যাঁ, তো সাথেই থাকেন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি ঘুরে ঘুরেই দেখাবো মালয়েশিয়ার প্রাকৃতির বিষয়। তো এদিকেও দেখতে পাচ্ছেন সেই রুট গার্ড কি সুন্দরভাবে গাড়ি গোলান রাখছে। তো আমরা আজকে হেঁটে হেঁটে রাস্তার পাশ দিয়ে যে মালয়েশিয়ার প্রাকৃতির বিষয় সেগুলো আপনাদেরকে দেখাবো, আমরা দেখবো। তো আপনারা সাথেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আমরা এদিকে যেতে লাগলাম। তবে আশা করি আপনাদের এইসব মালয়েশিয়ার প্রাকৃতির বিষয় এবং রাস্তার এই পাশ দিয়ে যদি দেখাই, তা আশা করি আপনাদের অনেকই ভালো লাগবে। মাঝে সাঝে প্রিয় বন্ধুরা মনের ভিতরে প্রশ্ন জাগে যে বিদেশ কেন এত সুন্দর হয়, আমাদের দেশ কি এত সুন্দর হতে পারে না? অবশ্যই আমাদের দেশ প্রিয় বন্ধুরা সুন্দর হতে পারে যদি সরকার চায়। তো প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম ফাইনালি অন্য একটি গ্রামে। তো এই গ্রামের দেখেন রৌদ্র উঠছে, তো পাশ দিয়ে কি সুন্দর সুন্দর ম্যাঙ্গো গাছ, আম গাছ, তো তার ডান পাশে কি সুন্দর সুন্দর গাছ দেখতে পারছেন। তো গাছ এবং রুট গাটও খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা মনোমুগ্ধকর প্রিয় বন্ধুরা। তো সামনে দেখতে পাচ্ছি এগুলো কুইশাল গাছও আছে, যেটা গেন্ডারি বলে, খুবই সুন্দর। দেখেন চারিদিকে পাহাড় আর পাহাড়, মালয়েশিয়া অনেক সুন্দর প্রিয় বন্ধুরা, অনেক কিছু আছে মালয়েশিয়া দেখার মতন। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি ধীরে ধীরে ঘুরে ঘুরে দেখাবো মালয়েশিয়ার সমস্ত প্রাকৃতির বিষয়। তো আমরা এখন যেতে লাগলাম রাস্তার পাশ দিয়ে। তো যেতে যেতে আমরা মূলত হাইওয়ে যাব প্রিয় বন্ধুরা, এটা কোনো হাইওয়ে না, এটা যে গ্রামে ভিতর দিয়ে এসে এই রাস্তাটা যেতে লাগলাম। তো এই দেশের কথা বলে আপনাদের মাঝে আমি শেষ করতে পারবো না প্রিয় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন যে পুরো রাস্তাটাই ফাঁকা রয়েছে, এই রাস্তা মানে যতটুকু গাড়ির প্রয়োজন ততটুকু গাড়ি গতি নাই এখানে। তো দেখেন মাঝে সাজে গাড়ি গাইতেছে, তাও কি বিআইপি গাড়িগুলো। তো আমি যতটুকু মনে করি যে এই দেশে খুবই ভালো লাগে আমার কাছে, খুবই সুন্দর লাগে এই দেশটা, প্রাকৃতিক পরিবেশ। রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘাস, যে গাছগুলান ফুল গাছগুলান লাগিয়ে রেখেছে। তো তারা প্রতি সপ্তাহে সপ্তাহে যে পাশ দিয়ে যে গাছ সেগুলো তারা কেটে কেটে সুন্দরভাবে রাখে তারা। তো দেখতে থাকুন, আমরা ফাইনালি চলে আসছি সেই হাইওয়ের কাছে, তাই দিক দিয়ে রাস্তার কাজও চলতেছে। তো এই দেশের যে রাস্তা রুটঘাট, দেশ নিয়ে চিন্তা ভাবনা করে সরকার, জনগণের চিন্তা ভাবনা করতে হয় না। এই দেশের জনগণ পলিটিক্স করে না বলতেই চলে, সাধারণ জনগণ কাজ করে আর খায়। তো আমরা সেই হাইওয়ের পাশ দিয়ে যেতে লাগলাম। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মোটরসাইকেল এবং সেই দামি দামি গাড়িগুলান, বিআইপি গাড়িগুলান প্রিয় বন্ধুরা চলে। তো আমরা যে রাস্তার পাশ দিয়ে, সেই রাস্তার পাশ দিয়েই যেতে লাগলাম। তো আমার সাথে এক বন্ধু আছে, তাকে নিয়ে আজকে। তো আশা করি আপনাদের এই মালয়েশিয়ার প্রাকৃতির বিষয় খুবই ভালো লাগবে, সামনে আরও ভিডিও নিয়ে আসবো এরকম সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে। তো আমরা চলে আসলাম এদিকে, দেখেন হাইওয়েটা কত সুন্দর, হ্যাঁ অপূর্ব মনোমুগ্ধকর, বিশাল বড়, প্রায় একসাথে চারটা থেকে পাঁচটা গাড়ি যেতে পারবে এক পাশ দিয়ে। তো এত সুন্দরই হয় এই দেশের হাইওয়েটা। দেখেন এদিকে একটা মার্কেট, তো ওই মার্কেটে বিভিন্ন কান্ট্রির ব্র্যান্ড চলে, এখানে নিউ ইয়র্ক আছে, হ্যাঁ ইন্ডিয়া ব্র্যান্ডও আছে, এখানে অনেক দেশের ব্র্যান্ড চলে। তো মার্কেটটা খুবই সুন্দর। তো অন্য দিন আমি চেষ্টা করবো মার্কেটটা দেখানোর জন্য আপনাদেরকে। তো আজকে এই ছিল ভিডিও প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।